আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরিং বক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা বড় একটা পেমেন্ট প্রুফ শেয়ার করব। তো এটাতে যারা জয়েন করছিলেন আমার সাথে তারা সবাই কিন্তু পেমেন্ট পেয়েছে। তো অনেকদিন আগে মোবক্স নামে একটা অফার শেয়ার করছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে, তো সেটা কিন্তু পেমেন্ট করছে, যে সেটা সবাইকে একটা করে এনএফটি দিচ্ছে। এখন আপনি চাইলে এনএফটিটা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন। তো সবাইকে কিন্তু বাইন্যান্স এনএফটিটা দিচ্ছে। তো আপনারা এখান থেকে চেক করবেন, বাইন্যান্সে যাবেন, তারপরে এখানে মোড়ে যাবেন। তো তারপরে এই যে বাইন্যান্স এনএফটি এখানে যাবেন। তো এখানে যাওয়ার পরে একটু লোড হয়েছে, তো এই এখানে যাবেন চলে এখানে, তারপরে ইউজার সেন্টার যাবেন। এখানে গেলে কিন্তু আপনি আপনার এনএফটিটা দেখতে পারবেন। তো এরকম একটা এনএফটি আপনার শো করবে, এটা কিন্তু অন্য এনএফটি, ঠিক আছে। এটা আমি এখান থেকে উইথড্র করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে নিচ্ছি। তো আমি ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাকে দেখাই দিচ্ছি। আমি ট্রাস্ট ওয়ালেটে এরকম একটা এনএফটি মোবক্স অ্যাভাটার এরকম এনএফটি থাকবে একটা, ওটা কিন্তু আমি উইথড্র করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসছি। তো এটা কীভাবে লিস্ট করবেন, কীভাবে সেল করবেন সেটা আমি সম্পূর্ণ দেখাই দেবো। তো আপনার এখানে এই এনএফটিটা থাকবে, আমি এটা উইথড্র করে নিয়ে নিছি। তো আমি দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন। তো আপনি যে এনএফটিটা পাইছেন সেটা কিন্তু আপনি সেল করে $50-60 ইজিলি নিতে পারবেন। আপনি চাইলে সরাসরি বাইন্যান্সেও সেল করতে পারেন, অথবা গ্যালার নামে একটা ওয়েবসাইট আছে, দেখাই দিচ্ছি। ওয়েট, এই গ্যালার নামে এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটেও আপনি চাইলে সেল করতে পারবেন। আপনি এখানে সেল করলে হবে কি, এখানে একটা গিভওয়ে চলতেছে। তো আপনি যদি এখানে এনএফটিটা সেল করেন তাহলে আপনি গিভওয়েতে পার্টিসিপেট করা হয়ে যাবে। আর আপনি যদি মানে ভেজাল টেজাল না করতে চান তাহলে আপনি সরাসরি বাইন্যান্সে আপনার এনএফটিটা সেল করতে পারবেন। তো সবার কিন্তু অলরেডি $40-50 ইনকাম হয়ে গেছে যারা এই এনএফটিটা পাইছে। একটা বাইন্যান্সেও লিস্ট আছে। তো আপনাকে সেল করতে হলে ফার্স্ট আপনাকে এনএফটির উপর ক্লিক করতে হবে, তারপরে লিস্ট এনএফটি, আপনার যে এনএফটিটা থাকবে তার লিস্ট এনএফটিতে ক্লিক করবেন, ঠিক আছে। এটা কিন্তু আমার অন্য এনএফটি, আমি এখান থেকে উইথড্র করে নিয়েছি, এজন্য এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের ওই মোবক্স এনএফটির উপর। আপনারা এইভাবে ক্লিক করবেন, তারপর এখানে সেট প্রাইস আছে। এখন আপনি বিএনবিতে সেল করবেন নাকি বিইউএসডিতে, তো এখান থেকে ক্লিক করে বিইউএসডিটি করে নেবেন। বিইউএসডি করার পরে এখানে আপনি কত ডলার সেল করবেন। তো আপনি যদি $50-60 দেন, মানে $30 দিলে আপনার মনে করেন 2 ঘন্টার ভিতরে সেল হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন একটু বেশি দিতে চান তো $50-60 এটা দিতে পারেন, $50 দিলেও আপনার সেল হয়ে যাবে, একটু লেট হবে। তারপরে আপনি এখানে নিচ চলে আসবেন, আমি $50 দিয়ে দিলাম। তারপরে এখানে ডেটটা আপনি সেলে বাড়াই দিতে পারবেন। এখানে 9 থেকে 9 3 দিন দিয়ে আছে, 13 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম, অর্থাৎ 7 দিনের ভিতর সেল হলে হবে। তারপরে আপনি এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন, ব্যাগ দিয়ে দেবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার এনএফটিটা লিস্ট হয়ে যাবে। ওকে, কনফার্ম দেবেন, তারপর একটা এনএফটি তাহলে আপনার এটা বাইন্যান্সের লিস্ট হয়ে যাবে। তো বাইন্যান্সের লিস্ট হলে যখন এটা কেউ কিনে নেবে তখন অটোমেটিক আপনার বাইন্যান্সে আপনার ইউএসডিটি বিইউএসডিটি চলে আসবে, যে এটাকে যখন কিনে নেবে এটা কিন্তু লিস্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা 2 দিন 23 ঘন্টা মানে যেটুকু সময় দেবেন সেই সময়ের ভিতর যদি কেউ কিনে তাহলে আপনার বাইন্যান্সে আপনার এই ডলারটা চলে আসবে। পঞ্চাশ একটু ফি কাটবে আপনার, 49.99 দিয়ে দেবে। আর আপনি যদি চান না এখান থেকে না সেল করে আপনি ইস্যু করবেন, এটাকে ডিলিস্ট করে নেই, যদি আপনি চান যে gallery.io করবেন তাহলে ওখান থেকে আপনার এনএফটিটা সেল করতে পারবেন, প্লাস গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন। তো সেটা করতে হলে কীভাবে করতে হবে ব্যাগ দিয়ে দেখা দিচ্ছি। ফার্স্টে আপনাকে উইথড্রতে ক্লিক করবে, এটা এখানে যে মোবক্স এনএফটিটা থাকবে সেটা আগে উইথড্র করতে হবে। তো উইথড্র করতে হলে যে এই উইথড্রতে ক্লিক করতে হবে, তারপরে এখানে এনএফটিটা সিলেক্ট করবেন, তারপরে কনফার্ম দিবেন। তারপর এখানে অ্যাড ওয়ালেট আছে, এই অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার ওয়ালেট কানেক্ট করা আছে, তো এখানে বিএসসি অবশ্যই বিএনবি স্মার্ট চেনে সিলেক্ট করবেন, এটা কনফার্ম দিবেন।
তারপর এখানে ওয়ালেট কানেক্ট আছে, ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। আমারটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, আপনাদেরটা কানেক্ট হবে না। আপনাদের এখানে কানেক্ট অপশন থাকবে, তারপর আপনি কানেক্টে ক্লিক করলে আপনার ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে তারপরে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, কানেক্ট করলে আপনার তারপরে এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন, আপনার উইড্রো হয়ে যাবে। তো যেহেতু আমি অলরেডি উইড্রো করে ফেলছি, এই জন্য আমি দেখাতে পারলাম না, এটা সিম্পল। আমি আবারও বলছি, এখানে অ্যাড ওয়ালেটটি ক্লিক করবেন, তারপরে এখানে আপনার বিএসসি সিলেক্ট করবেন, তারপরে কানেক্ট নামে একটা অপশন থাকবে, তো কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ট্রাস্ট ওয়ালেট অনেকগুলো মানে ওয়ালেট চাইবে, আপনি ওখানে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ওখানে বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করে কানেক্ট করে দিলে হয়ে যাবে। তাহলে এই যে আমার মতে এভাবে কানেক্ট হয়ে যাবে, এখানে কানেক্ট হয়ে যাবে, এরকম কানেক্ট হয়ে গেলে আপনি এখানে উইড্রোতে ক্লিক করবেন। আর যদি আপনার মানে যে সিকিউরিটিটা আছে, অর্থাৎ যে ফোন নম্বর, তারপরে ইমেল, এগুলোতে কোড গেলে কোডগুলো বসাই দেবেন। তো এখানে উইড্রো করবেন, উইড্রো করার পরে 2-3 ঘন্টার ভিতরে আপনার এনএফটিটা ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে, ট্রাস্ট ওয়ালেটে এনএফটিটা চলে আসবে। এই এখানে চলে আসবে, আমার দুইটা এনএফটি আছে, এটা হলো মোবক্স এনএফটি, এটা মোবক্স থেকে পেয়েছি। তো এটা সেল করবো, আমি কীভাবে সেল করবো এটা আমি দেখা দিচ্ছি। ফার্স্টে গ্যালারি ডট আইতে যাবেন চলে, তারপর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেট সেমভাবে যেভাবে ওই ইসে কানেক্ট করছেন, বিনান্সে কানেক্ট করছেন, এখানেও সেমভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পরে ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে এখানে মাইসিস্টে ক্লিক করবেন। মাইসিস্টে ক্লিক করলে একটু ওয়েট করবেন, ওয়েট করবেন, আবার কানেক্ট করে নিই ওয়ালেটটা। কানেক্ট হয়ে গেছে, এখন এখন এখানে শো করবে, দেখুন একটা শো করতেছে না, ওয়েট একটু রিফ্রেশ দিই। আবার কানেক্ট করে নেই, কানেক্ট করা অনেক সহজ, আপনারা সবাই পারবেন। যেন দেখালাম না, যে না পারেন বলবেন, আমি দেখাই দেবো। যাই হোক, আমার এখানে শো করতেছে না, আমি এটা শো করতেছি, আমি এটা সেল করে আপনাদের দেখাই। তো এখানে ক্লিক করবেন এই এনএফটির উপর, নিচে আসবেন একটু, তারপরে দেখবেন লিস্ট নাও, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে এটাতে ক্লিক করে দেবেন, তাহলে একটা অ্যাপ্রুভাল চাইবে। তো ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন, আপনার পিন দিবেন, এখানে কিছু কনফার্মেশন চাইবে, তো এটা দিয়ে তারপর সেভ দিয়ে দিবেন। আমার ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণ মানে বিএনবি নাই, এজন্য এটা উইড্রো মানে লিস্ট হচ্ছে না। তো আপনারা $2-3 বিএনবি রাখবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে, তারপরে আবার অ্যাপ্রুভ এনএফটি দিবেন, তখন আপনার $1 ফি কাটবে। তারপরে লিস্ট প্রাইসে আপনি $1 সেল করবেন সেটা দিয়ে দিবেন। আপনি আমি সাজেস্ট করবো $50-$60 দিবেন, তাহলে আপনি এনএফটিটা একদিনের ভিতর সেল হয়ে যাবে। সেল হয়ে গেলে আপনার ডলারটা সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে। তো আমার কাছে বিএনবি না থাকার কারণে আমি ফুল ভিডিওটা দেখাতে পারলাম না, আশা করি সবাই বুঝছে। না বুঝলে আমাকে টেলিগ্রামে নক দিবেন, আমি স্ক্রিনশট বা ভিডিও বানায় আপনাদের বোঝাই দেবো। তো এটা লিস্ট হয়ে গেলে আপনি এটা সেল হয়ে যাবে, সেল হয়ে গেলে আপনার এই গিভওয়েতে পার্টিসিপেট করা হয়ে যাবে, এবং আপনার যে বিএনবিটা আপনি যে যদি বিএনবি সিলেক্ট করেন তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেটে বিএনবি চলে যাবে। আর যদি বিইউএসডিটি সিলেক্ট করেন তাহলে আপনি যে পরিমাণ বিইউএসডিটি দেবেন সেটা অল্প কিছু ফি কেটে তারপরে ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে সরাসরি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার।